হ্যাঁ ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন আসলে সিআরটি টিভিতে কালারের সমস্যা। তো আজকে আমরা এই কালার সমস্যায় সমাধান করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটা করব, এটা একটা ওয়ালটনের 21 ইঞ্চি টিভি। তো আমরা সার্কিটটা সুন্দর করে খুলে ফেলব। তো দেখুন টিভিটা আসলে সার্কিটটা আমরা মানে টিভিটার বক্সটা খোলার পরবর্তীতে স্ক্রুর সাহায্যে আমরা সার্কিটটা বের করেছিলাম। তো বের করার পরবর্তীতে যে টিভির যে তারগুলো ছিল, যেমন স্পিকারের তার, এসি কর্ড, তারপরে ডিগেজিং কয়েলের তার, সব কিছু আমরা খুলে ফেলেছি। খোলার পরবর্তীতে আমরা দেখতে পাবো যে টিভির যে চারো পাশে যে পিকচার টিউবের যে কালো যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ডিগেজিং কয়েল। তো এই ডিগেজিং কয়েলের দুইটা কানেক্টর আছে। তো আমরা মিটারের সাহায্যে আসলে দেখব, যে মিটারের সাহায্যে মেপে দেখব ডিগেজিং কয়েলটা আসলে ঠিক আছে কি না। তো যদি ভালো থাকে তাহলে মিটারের শো করবে। তো আমরা যে কোনো ছিদ্রগুলোতে একটা একটা প্লাস আর মাইনাস নেই, একটা লাগি আমরা 1 কিলোতে দিলে দেখুন কয়েলটি আসলে শো করছে মিটারে। তো আসলে আমাদের ডিগেজিং কয়েলটি ভালো আছে। এখন আমরা যে কাজটা করব, দেখুন একটা পিটিসি। তো এই যে কালো যে পার্সটা দেখতে পাচ্ছেন ওটা একটা পিটিসি। এই পিটিসির সমস্যা হয়ে গেলেও, নষ্ট হয়ে গেলেও আসলে কালারে সমস্যা হয়। তো আমরা পিটিসিটা ঠিক করার আগেই, মানে দেখার আগেই, আমরা আগে পিকচার টিউবটা একটা শর্ট দিয়ে নেব। তো যদিও ডিগেজিং কয়েলে আমরা একটা শর্ট দিব। এখন আমরা একটা টুপিন প্লাক নিলাম। টুপিন প্লাকের সাথে দেখুন ডিগেজিং কয়েলের যে দুইটা কানেক্টর আছে, এখানে আমরা বিপরীত সাইডে আসলে লাগিয়ে দেব এই যে ডিগেজিং কয়েলের কানেক্টর। এই কানেক্টরটা আমরা সার্কিটটার যে উল্টা পাশ আছে সেখানে যে পয়েন্ট আছে ওই জায়গায় আমাদের টুপিন প্লাক যে আমরা একটা নিছি, আসলে টুপিন প্লাকের সাথে কতটুকু তারও আমরা কানেকশন করে রেখেছি, এই তার দুইটা আমরা আসলে লাগিয়ে দেব। তো প্রথমে দেখুন আমরা পিটিসির তার একটু লুজ কন্ট্যাক্ট ছিল, আমরা কানেকশন করলাম, ঝালাই দিলাম। এখন যে দুইটা ঝালাই দেওয়া হচ্ছে, এই দুইটা পিটিসির সরি মানে ডিগেজিং কয়েলের কানেক্টর। তো ডিগেজিং কয়েলের যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা টিভিতেই আছে। তো এই কানেক্টর যে মোটা মোটা যে দুইটা কানেক্টর পেয়েছিলেন ওই জায়গায় আমরা একটা মানে দুইটা তার কানেকশন করলাম। তো তার বিপরীত সাইডে আমরা একটা এসি কর্ড লাগিয়ে রেখেছি। এখন আমরা ডিগেজিং কয়েলটাও সুন্দর করে লাগিয়ে দেবো। তো ডিগেজিং কয়েলের যে কানেক্টর ছিল আমাদের, দেখুন সুন্দর করে এটা, এই তারগুলো কোনো সময় এখন লাগানো লাগবে না, আসলে শুধু ডিগেজিং কয়েল লাগালেই হবে। তো এই যে ডিগেজিং কয়েলের যে কানেক্টরটা আছে আমাদের, সেটা আমরা সুন্দর করে লাগিয়ে দেব। তো দেখুন ডিগেজিং কয়েলটা লাগানো কমপ্লিট। এখন আমরা একটা সিরিজ লাইন নেব। সিরিজ লাইনে আমরা সুন্দর করে আসলে আমাদের টুপিন প্লাগটি ইনস্টল করব, মানে আসলে লাগিয়ে দেব। তার পরবর্তীতে অন অফ এরকম আমরা 10 থেকে 12 বার এরকম করে দিব। আসলে এটাই আসলে ডিগেজিং কয়েলে আসলে শর্ট দেওয়া হয়। তো যদি পিকচার টিউবে কোনো কালার এক্সট্রা থেকে থাকে তাহলে অবশ্যই এরকম করলে আসলে হয়ে যাবে। তো দেখুন আমাদের মানে 10-12 বার আমরা আসলে অন অফ করলাম। এখন আমরা এই তারটা খুলে ফেলব। তো তার খোলার আগেও আমরা আসলে প্রত্যেকটা কানেকশন করে দেখব আসলে আমাদের পিকচার টিউবটা ঠিক হয়েছে কি না। যদি ঠিক হয় তাহলে আসলে কিছুই করা লাগবে না, আর যদি ঠিক না হয় তাহলে অবশ্যই পিটিসিটা চেঞ্জ করতে হবে। তো আমরা আসলে এখন এসি আমাদের যে টিভির সার্কিটটা আছে সেটা আমরা আসলে প্রত্যেকটা তারগুলো আমরা কানেকশন করে টিভিতে এখন লাইন দিয়ে দেবো। তো দেখুন সিরিজ লাইনের বাতি জ্বলে উঠেছে। এখন আমরা সুন্দর করে আসলে টিভিতে দেখবো আসলে টিভিতে কাজ করছে কি না। তো সবাই দেখতে পাবেন। তো আমরা যদি ব্যাক সাইডে দেখি, মানে ফ্রন্ট সাইডে, তো দেখুন কালারটা কিন্তু একদম সুন্দর নীল কালার চলে এসেছে। তো এইভাবেই আমরা আসলে আমরা পিকচার টিউবে শর্ট দিয়ে একদম স্থায়ী কালারগুলো আবার আগের মতো ফিরিয়ে আনতে পারি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে দুইটা তার আমরা লাগিয়েছিলাম সেই দুইটা তার আপনারা খুলে ফেলবেন, আর পরবর্তীতে আবার সার্কিটটা সুন্দর করে লাগিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।